স্বপ্নদ্বীপ। স্বপ্নদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা এক দ্বীপের নাম। হাজারো তারাক অথবা পূর্ণিমা রাতে জ্যোৎস্নাবিলাসের জন্য কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের সাথে মেঘরুদ্ধুরের খেলা উপভোগ করার জন্য চলে যেতে পারেন স্বপ্নদ্বীপ। যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির অনেক কাছে থেকে উপভোগ করতে পারেন দারুণ কিছু সময়। নারায়ণগঞ্জের 2500 উপজেলার বিষ্ণুন্দী ফেরিঘাট থেকে স্বপ্নদ্বীপে আসা যাওয়ার নৌকা ভ্রমণী প্রকৃতিপ্রেমী কিংবা ভ্রমণ পিপাসুর মন ভরিয়ে দিতে পারে। প্রিয়জনকে সাথে নিয়ে একটা ভালো সময় কাটাতে স্বপ্নদ্বীপের জুড়ি নেই। যারা ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে তাঁবুতে থাকবার সুযোগ, সাথে ওয়াশরুমেরও সুবিধা আছে। স্বপ্নদ্বীপে বিভিন্ন ধরনের সুবিধার মধ্যে রয়েছে বোটিং, কায়াকিং। আপনি চাইলে কায়াক, রাবার বোট, ম্যানুয়াল বোট কিংবা প্যাডেল বোট ব্যবহার করতে পারবেন। নিরাপদে জলে নামার জন্য লাইফ জ্যাকেটও রয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বেবি জোন, সেখানে রয়েছে দোলনা, স্লিপার, ঢেঁকি, চরকি ইত্যাদি। স্বপ্নদ্বীপে প্রি অর্ডার দিলে যে কোনো ধরনের খাবারের ব্যবস্থা করা যায়। আরাম করে বসে খাওয়ার জন্য আছে মনোরম পরিবেশে বিশাল ব্যানকুইট হল। স্বপ্নদ্বীপে রাত্রি যাপনের জন্য আছে উইডেন ফ্লোরের ব্যাম্বু কটেজ। এছাড়া যারা তাঁবুতে রাত কাটাতে পছন্দ করেন তাদের জন্য টেন্টের সুব্যবস্থা রয়েছে। স্বপ্নদ্বীপ যাওয়ার উপায়: ঢাকা থেকে স্বপ্নদ্বীপের দূরত্ব মাত্র 42 কিলোমিটার। নিজস্ব পরিবহনে যেতে চাইলে ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে মদনপুর চৌরাস্তা থেকে বাম দিকে সোজা 2500 উপজেলার মধ্য দিয়ে মেঘনা নদীর বিষ্ণুন্দী নামক ফেরিঘাট থেকে যেতে হবে। যারা লোকাল পরিবহনে যেতে চান তাদের চলে আসতে হবে নারায়ণগঞ্জের 2500 বাজারে। সেখান থেকে সিএনজি নিয়ে বিষ্ণুন্দী নামক ফেরিঘাট, ফেরিঘাট থেকে দ্বীপের নিজস্ব নৌকা বা ঘাট থেকে নৌকা ভাড়া করে মাত্র 20 মিনিটের একটি জার্নি করলেই আপনি পৌঁছে যাবেন স্বপ্নদ্বীপ। আরিফিল মসজিদ। আরিফাইল মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। স্থানীয়ভাবে এটি আইরল বা আরিফাইল নামে পরিচিত। মসজিদটি সরাইল উপজেলা সদরের আরিফাইল গ্রামে সাগর দিঘির পাড়ে অবস্থিত। সদর হতে এর দূরত্ব 0.5 কিলোমিটার। এই মসজিদের চার কোণা 4টি বুরুজ রয়েছে, যেটিতে মোট 3টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোতে পদ্মফুল অঙ্কিত। মসজিদের দেয়ালের বাইরের দিকটি চার কোণা খুব দিয়ে সজ্জিত। আরিফাইল মসজিদের উত্তর পাশে রয়েছে একটি পুকুর এবং মসজিদের পশ্চিম পাশে রয়েছে আরিফাইল মাজার, যা জোড়া কবর নামে পরিচিত এবং এলাকার এক তৃতীয়াংশ জায়গা জুড়ে অবস্থিত। মসজিদের পাশের পুকুরটি সাগর দিঘির নামে পরিচিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরুট মোড় এসে সিএনজি যুগে সরাসরি আসা যায় আরিফাইল মসজিদ। উপজেলা চত্বর থেকে রিক্সা যুগে কিংবা পায়ে হেঁটেও যাওয়া যায়। হরিপুর বড়বাড়ি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হরিপুর ইউনিয়নে অবস্থিত 1800 শতাব্দীতে প্রাসাদটি জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী কর্তৃক নির্মিত হয়েছিল। হরিপুর বড়বাড়ি তিতাস নদীর পূর্ব পাড়ে অবস্থিত। বাড়িটি হরিপুর জমিদার বাড়ি বা হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। এটি গ্রামের পশ্চিম পাশে এবং নাসিরনগর সদর হতে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে তথা নাসিরনগর উপজেলা ও মাধবপুর উপজেলার সংযোগ পথে অবস্থিত। বিশেষত বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিক ভরে ওঠে তখন এর সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। হরিপুর বড়বাড়ি একটি 2 গম্বুজ এবং 3তল বিশিষ্ট বাড়ি। বাড়িটির আয়তন এবং আড়ম্বরপূর্ণ স্থাপত্য ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের সাক্ষ্য বহন করে। প্রাসাদটি প্রায় 5 একর জমির উপর নির্মিত, যাতে 60টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, গোশালা, রন্ধনশালা, প্রভুদের কক্ষ, খেলার মাঠ, মঠ, মন্দির, মল, পুকুর ইত্যাদি বিদ্যমান। বর্তমানে জমিদারগণের উত্তরসূরিতে কিছু লোক নিচতলায় বাস করে এবং উপাসনা করে। হরিপুর বড়বাড়িটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। রাজধানী ঢাকা থেকে হরিপুর জমিদার বাড়ি যাওয়ার সবচেয়ে সহজ ও সুবিধাজনক রুট হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে ধরে যাওয়া। ঢাকা হতে সিলেট অথবা হবিগঞ্জগামী বাসে মাধবপুর বাজারে নেমে সেখান থেকে সিএনজি ভাড়া করে জমিদার বাড়ি দেখতে যেতে পারেন। বর্ডার হাট কসবা। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশ ভারত বর্ডার হাট দুই দেশের যৌথ মালিকানার ভিত্তিতে পরিচালিত একটি আন্তঃসীমান্ত বাণিজ্য এলাকা। 2015 সালের 11ই জুন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের 2039 নম্বর পিলার সংলগ্ন তারাপুর কমলাসাগর সীমান্ত সংলগ্ন এলাকায় বর্ডার হাটের উদ্বোধন করা হয়।
সপ্তাহের একদিন বিভিন্ন পণ্য কেনা বেচার পাশাপাশি দুই দেশের মানুষের জন্য একটি মিলন মেলা হিসেবে পরিচিত এই বর্ডার হাট। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী প্রতি ছয় মাসে এই হাট থেকে প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি টাকার ভারতীয় ও বাংলাদেশি পণ্য কেনাবেচা হয়ে থাকে। বর্ডার হাটে ভিসা বা পাসপোর্ট ছাড়াই সীমান্তবর্তী 5 কিলোমিটার এলাকার মানুষের প্রবেশের অনুমতি থাকলেও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ভারতীয় পণ্য ক্রয় করে থাকে। মূলত বর্ডার হাটে বাংলাদেশের 15টি এবং ভারতের 16টি বিভিন্ন ধরনের পণ্যের কেনাবেচা হয়। কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা সীমান্তবর্তী এই হাটের খোলা জায়গার একদিকে বাংলাদেশের 25টি এবং বিপরীত পাশে ভারতের 25টি টিন শেডের দোকান রয়েছে। বর্ডার হাটের দোকানগুলোতে কসমেটিক, কাপড় চোপড়, শাক সবজি, ফলমূল, মশলা জাতীয় পণ্য, বনজ কুঠির শিল্প উৎপাদিত দ্রব্য, কৃষি পণ্য, চা, অ্যালুমিনিয়াম সামগ্রী, চকলেট, শুকনো খাবার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচা কেনা হয়। কিভাবে যাবেন? ব্রাহ্মণবাড়িয়া জেলার শহর থেকে বাস সিএনজি দিয়ে কসবা পৌরশহরে পায়ে হেঁটে তারাপুর সীমান্তের বর্ডার হাটে পৌঁছাতে পারবেন। এছাড়াও ঢাকা বা কুমিল্লা থেকে চট্টগ্রাম গামী ট্রেনে কসবা রেল স্টেশনে নেমে কয়েক মিনিট পায়ে হেঁটেই সীমান্ত হাট পৌঁছাতে পারবেন। ঘাগটিয়ার পদ্মবিল। বাংলাদেশে একসময় সারা দেশ জুড়েই পদ্ম ফুলের দেখা মিললেও দিন দিন তা কমে যাচ্ছে। এখানে ব্যতিক্রম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম ঘাগটিয়ার পদ্মবিল। শত শত বছর ধরে 120 একর বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ঘাগটিয়ার পদ্মবিলে ফুটে থাকে হাজার হাজার পদ্ম। এই বিল জুড়ে পদ্ম ফুল দেখার জন্য প্রতি বছর প্রকৃতিপ্রেমীরা দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসে। ঘাগটিয়ার পদ্মবিল যাবার জন্য সবচেয়ে ভালো সময় আগস্ট থেকে নভেম্বর মাস। আগস্ট থেকে পদ্ম ফুল ফোটা শুরু হয় এবং তা থাকে নভেম্বর মাস পর্যন্ত। ঘাগটিয়ার পদ্মবিলের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে আখাউড়া উপজেলার ত্রিপুরা সীমান্ত ঘেঁষা ঘাগটিয়া গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সিএনজি নিয়ে যেতে হবে, তবে সবচেয়ে ভালো হয় ট্রেনে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়া। আখাউড়া স্টেশন থেকে নেমে সিএনজি ভাড়া করে যেতে হবে ঘাগটিয়া। ঘাগটিয়া বিডিআর ক্যাম্প বললেই নিয়ে যাবে। সবচেয়ে ভালো হবে রিজার্ভ নিয়ে নিলে, এতে ফিরে আসার সময় ঝামেলা পোহাতে হবে না। আর বিলে ঘুরতে হবে নৌকা নিয়ে।